উত্তরবঙ্গ মেডিকেলের অনশনের 72 ঘন্টা পার। বৃষ্টির জেরে মঞ্চ বদল করে এবার অধ্যক্ষ চেম্বারের বাইরে চলছে অনশন। এদিন সকাল থেকে গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের অনশনকারীদের সঙ্গে দেখা করলেন গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্ব। তাদের দাবি মানুষ পরিচয়ে এসেছেন তারা। অন্যদিকে গণ ইস্তফা দিয়ে চিকিৎসকদের দাবি হাজিরা খাতায় সই করবেন না তারা, তবে কাজ করে যাবেন চিকিৎসকরা। প্রসঙ্গত উৎসবের আবহেও আন্দোলনের তীব্রতা বাড়িয়ে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতাতেও চলছে অনশন, অবস্থান বিক্ষোভ চলছে ধর্মতলায়। ডাক্তারদের আন্দোলনে পাশে দাঁড়াতে ইতিমধ্যেই আর্জি করেন 50 জন চিকিৎসক, গণ ইস্তফা দিয়েছেন জানিয়ে চাপানো তো চলছে সর্বত্রই। এসবের মাঝে কলকাতার আন্দোলনে ঝাঁঝে আরও সেক্ত হচ্ছেন উত্তরবঙ্গের চিকিৎসকেরাও। গণ ইস্তফা মানে আমাদের তো যথেষ্ট সময় দেওয়া হয়েছে, আমাদের প্রশাসন কি করছে? একটা তো অ্যামিকাস সলিউশন করবে, মানে পূজার দিন আমাদের ডাক্তারি ছাত্ররা আন্দোলন করতে গিয়ে মারা যাবে সেটা উনি চান, আর অনশন নিয়ে নাটক হচ্ছে, উনি এগুলো কথা বলছেন কি করে? যেখানে অনশন করেই তো উনি উপরে উঠেছেন, আজকে উনি মুখ্যমন্ত্রী, ওনার এখন বিবেচনা করা উচিত যে এই বাচ্চাগুলোর যে কোনো সময় একটা শারীরিক ক্ষতি হয়ে যেতে পারে, আর ওরা শুধু জল খেয়ে করছে, কাজে ওদের ইমিডিয়েটলি একটা অ্যামিকেবল সলিউশন, অ্যামিকেবল সলিউশন অনেকভাবে করা যেতে পারে। আমাদের এখনো কনফিডেন্স আছে যে আমাদের সিনিয়র আইএস অফিসাররা বসুক, আমাদের টেকনোক্র্যাটসরা বসুক, তারা সিনিয়র আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা বসুক, বসে একটা ডিসিশন নিই। বাচ্চারা এতদিন ধরে সবার কিটন বডি দেখা যাচ্ছে, এখন তো দুদিন পরে একটা বিচ্ছিরি কনসিকোয়েন্স হবে, উইল টেক রেসপন্সিবিলিটি। দেখুন, আমাদের প্রথম দিন থেকেই যে প্রতিবাদ চলেছিল সেই প্রতিবাদের বিভিন্ন রকম আমরা কর্মসূচি দেখতে পেয়েছি আজ পর্যন্ত, যেমন সিজোয়ার থেকে শুরু করে মিছিল, হিউম্যান চেন ফরমেশন করা, অনেক কিছু হয়েছে আজ পর্যন্ত, লালবাজার অভিযান, সবকিছুই এগুলো এক একটা আমাদের আন্দোলনের পার্ট। আজকে আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে অনশনে বসেছি, এই হাঙ্গার স্ট্রাইক এখনো চলছে আমাদের, যতদিন না পর্যন্ত 10 দফা দাবি মেনে নেওয়া হচ্ছে এবং সেটার প্রপার ইমপ্লিমেন্টেশন না হচ্ছে ততদিন পর্যন্ত এই হাঙ্গার স্ট্রাইক চলবে। সাধারণ মানুষরাও আমাদের পাশে আসেন, তো সেই জায়গাতে দাঁড়িয়ে ডাক্তারবাবুরা, সিনিয়র ডাক্তারবাবুরা, তারাও তো মানুষ, তারাও সেই জায়গাতে যখন দেখছেন 72 ঘন্টা হয়ে যাওয়ার পরেও কোনো ফল আসছে না, তো তারাও একরকম বাধ্য হয়েই সবাই ট্রিটমেন্ট করতে চান, সবাই রোগীকে পরিষেবা দিতে চান, তারাও সেই জায়গাতে বাধ্য হয়েই এই গণ ইস্তফার পরিকল্পনা বেছে নিয়েছেন।